100k সাবস্ক্রাইবার ফ্রম 5 ভিডিও পসিবল? হ্যাঁ, এটাই সম্ভব করে দেখিয়েছে আমাদের বাংলাদেশের একজন ছেলে যার নাম হচ্ছে নীল নাফিস। ছেলেটি ফ্রিল্যান্সার হলেও বর্তমানে সে কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী হয়ে গিয়েছে এবং খুব দ্রুতই তার চ্যানেলটি গ্রো করেছে। কিভাবে তার চ্যানেলটি গ্রো করলো, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনারাও বুঝতে পারবেন যে আপনিও কিভাবে আপনার চ্যানেলকে এভাবেই গ্রো করতে পারবেন। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ছেলেটি ভাইরাল হয় একটি পডকাস্টের মাধ্যমে, যেখানে তাকে ইন্টারভিউ নেয় বাংলাদেশের দুইজন কন্টেন্ট ক্রিয়েটর। সেই ভিডিওটি বর্তমানে 1 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গিয়েছে এবং যখন এই ভিডিওটি ভাইরাল হতে শুরু করলো, তখন নীল নাফিস চিন্তা করলো যে তারও একটি চ্যানেল খোলা দরকার। তখন সে তার চ্যানেলটি খুলে এবং সাথে সাথেই তার চ্যানেলটি গ্রো করা শুরু করে এবং এই চ্যানেলে বর্তমানে 5টি ভিডিও দেওয়া আছে। 5টি ভিডিও থেকে সে কত সাবস্ক্রাইবার গেইন করলো সেটা কি আপনারা জানেন? এই 5টি ভিডিও থেকে সে 96,000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে। এখন বলবেন আপনারা কিভাবে? আসলে ওই যে পডকাস্টের মাধ্যমে সে ভাইরাল হয়েছিল, এই পডকাস্টই তার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে সাহায্য করেছিল এবং তার ভিডিওগুলো মানুষের সামনে শো হতে থাকে এবং তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং তার চ্যানেলে এই মোটামুটি একটা বড় অঙ্কের সাবস্ক্রাইবার সে অর্জন করে। আর সেই পডকাস্টটি ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য কি জানেন? সেই পডকাস্টের থাম্বনেইলে ছিল 1 মাসে সে 7 লাখ টাকা ইনকাম করে। হিউজ পরিমাণ একটা ক্লিকবেট হয়েছে, অর্থাৎ ক্লিকবেট না, এটা কিন্তু সত্যিই, এবং মানুষ কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে, জানার কারণে কিন্তু তার ভিডিওটি ভাইরাল হয়েছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে পডকাস্ট ইন্টারভিউস। আসলে পডকাস্টের মূল আকর্ষণ কী ছিল আপনারা কি তা জানেন? এই পডকাস্টের মূল আকর্ষণ ছিল হচ্ছে নীল নাফিস। নীল নাফিস মূলত সেখানে তার ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা এবং সে কীভাবে কাজ করে সেই বিষয়গুলো সে সেখানে জানিয়েছে এবং বাঙালিরা তো চায় যে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেই বিষয়টা জানতে। তো সেখান থেকেই মূলত তার ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সে মোটামুটি এখন কন্টেন্ট ক্রিয়েশনে যোগ দিয়ে দিয়েছে। আমি যতটুকু জেনেছি তার চ্যানেলে মোটামুটি এখন 96,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো এটি বর্তমানে বাড়ছে, আরও বাড়বে, আরও বাড়তে বাড়তে 1 লাখের মতো সাবস্ক্রাইবারে চলে যাবে। এখন কেন চলে যাবে? এই ছেলেটি জানে আসলে কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করলে ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে এবং সে জানে যে সে কোন টপিকের ভিডিও করলে মানুষ তার ভিডিওগুলো দেখবে এবং তার ভিডিওগুলোর মধ্যে এমনই দম রয়েছে যে মানুষের কাছে এই ভিডিওগুলি ফিরে ফিরে চলে যাচ্ছে। এখন আপনারা বলবেন যে আমার ভিডিওগুলো কেন মানুষের ফিডে যায় না, অর্থাৎ নিউজ ফিডে কেন যায় না? আসলে গাইজ, আপনার ভিডিও যাচ্ছে না মূলত আপনার যে একটি ব্র্যান্ডিং, অর্থাৎ আপনার চেহারা এবং আপনার ব্যক্তিত্বর একটা ব্র্যান্ডিং রয়েছে, সেই ব্র্যান্ডিংয়ের কারণেই মূলত আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো মানুষের সামনে যাচ্ছে না। তো যাওয়ার জন্য কি করতে হবে? আপনার যে কোনো একটি ভিডিও মোটামুটি ভাইরাল করতে হবে। 10 থেকে 20,000 যদি আপনার চ্যানেলে ভিউজ বা আপনার ভিডিওতে ভিউজ চলে আসে, তাহলে মোটামুটি ধরেন যে আপনার চ্যানেল গ্রো করতেই থাকবে। আর আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে, সেই ভিডিওর টপিক অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে। ধরুন আপনি ব্লগ রিলেটেড ভিডিও বানান, এখন আপনার ট্রাভেল রিলেটেড একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, এখন আপনাকে কি করতে হবে? আপনাকে এখন ট্রাভেল রিলেটেড আরও ভিডিও আপলোড করতে হবে। এখন আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, অর্থাৎ 20 থেকে 30,000 ভিউজ হয়ে গিয়েছে, সেই লেভেলের একটি আপনি আবার কন্টেন্ট ক্রিয়েট করুন। দেখবেন যে আপনার সেই ভিডিওটি আপলোড করার সাথে সাথে 7 থেকে 8,000 ভিউজ এক রাতেই হয়ে যাবে। আর ভিডিওগুলো আপনি রাতে ছাড়ার চেষ্টা করবেন, আর নাহলে সকাল 7টা বা 8টার দিকে ছাড়বেন, তখন মানুষ মূলত ইউটিউবে স্ক্রল করতে থাকে। আর নীল নাফিসের মতো আপনার এই ভিডিওগুলো বানিয়ে লাভ নেই, আপনার ভিউজ আসবে না, আপনি এই রিলেটেড কাজ করে কোনো সফলতাও পাবেন না। আপনাকে এমন রিলেটেড কাজ করতে হবে যেটা নিয়ে আপনি মোটামুটি গাঁটাগাঁটি করতে থাকেন, যেটা সম্পর্কে আপনার মোটামুটি ভালোই একটা ধারণা আছে। এখন আমি এটাই বলছি না যে আপনি কাজ করবেন না বা আপনার ওই রিলেটেড কোনো জ্ঞান নেই আপনার বা মেধা নেই কোনো বিষয় নিয়ে। আপনি এমনই একটি সেক্টর চুজ করবেন যেখানে আপনি কাজ করলে মোটামুটি ভালো রকমের একটা ভিউয়ার্স গেইন করতে পারবেন, যেটা আপনার মাথায় থাকা প্রথম থেকেই দরকার। এখন আমি বললাম আপনি হুটহাট করে ভিডিওতে চলে গেলেন এবং ভিডিও করলেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। এখানে কিন্তু আপনি আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই, আপনি আপনার সেক্টরটি আগে নির্বাচন করতে হবে। ভিডিও করার প্রথমে যেমন নীল নাফিস চিন্তা করেছিল যে আমি কি ভিডিও করব নাকি ফ্রিল্যান্সিং করব, এখন যখন ও ফ্রিল্যান্সিংয়ে সাকসেস পেয়ে গেছে, তখন সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনেও মনোযোগ দিয়েছে, এখন সে দুই দিক থেকেই টাকা ইনকাম করতে পারছে।
আর একটি বিষয় জানলে আপনি অবাক হবেন যে নীলনা ফিসের চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে 19 মার্চ 2023, অর্থাৎ সে এই বছরে চ্যানেলটি ক্রিয়েট করেছে এবং এই চ্যানেলটি এই বছরে রিচ করেছে। এরপরেই রয়েছে ভিউয়ার্স অ্যাট্রাকশন। জিনিসটা শুনতে অনেকটা এলোমেলো হলেও এই জিনিসটা কিন্তু অনেক সহজ। কিভাবে ভিউয়ার্স অ্যাট্রাকশন বাড়াবেন? ভিউয়ার্স অ্যাট্রাকশন বাড়াতে হলে আপনাকে প্রথমে তিনটি জিনিস চিন্তা করতে হবে, থাম্বনেইল, টাইটেল এবং ইন্ট্রো। এই তিনটি জিনিস যদি আপনি ধামাকা অর্থাৎ দম দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলেই মোটামুটি আপনার ভিডিওটি ধরেন চাঙ্গে উঠে যাবে। আপনি ইউটিউবে এসে কেন ভিডিওতে ক্লিক করেন? অবশ্যই তাদের থাম্বনেইল দেখে। তো সুতরাং আপনাকে ভিডিও এডিট থেকেও থাম্বনেইলের দিকে আগে মনোযোগ দিতে হবে। সবচেয়ে বেশি সময় দিতে হবে থাম্বনেইলের দিকে, যেটি দেখেই আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। এর পরবর্তী হচ্ছে আপনার টাইটেল। টাইটেল কেন ইম্পর্টেন্ট? টাইটেল হচ্ছে আপনার ভিডিও যখন মানুষের কাছে নোটিফিকেশান যাবে, যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের কাছে যখন নোটিফিকেশান যাবে তাদের উপরের টাইটেল কিন্তু শো করে। আপনি এখনই দেখুন আমার ভিডিওর যদি নোটিফিকেশান যেয়ে থাকে তাহলে উপরে আপনার কিন্তু একটি টাইটেল শো করেছে, অর্থাৎ এই ভিডিওর নিচে যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি কিন্তু শো করবে। তো সেখানে যদি আপনি ভালো কিছু ওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে সেটা ক্লিক করে মানুষ আপনার ভিডিও দেখবে। তো এর পরবর্তীতে রয়েছে ইন্ট্রো। আপনি যদি আপনার ইন্ট্রোকে দারুণ করে ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিও ছেড়ে ফালাবে না। মূলত আপনার ভিউয়ার্সকে আপনি ধরে রাখতে হবে যে আপনার শেষ পর্যন্ত কি রয়েছে, আপনার যে ইন্টারেস্টিং টপিকটা রয়েছে সেই টপিকটা আপনার ভিডিও লাস্টে দিতে হবে, যাতে করে ভিউয়ার্স আপনার ভিডিও টানতে 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 মানে লাস্ট পর্যন্ত নিয়ে যায় যে লাস্টে কি রয়েছে। আর ভিউয়ার্সদের এমনভাবে ধরে রাখবেন যাতে তারা ভিডিও টানতে না পারে, মানে স্কিপ না করতে পারে। এতে আপনার কি হবে, ওয়াচ টাইমও গেইন হবে এবং ভিডিওর যে আপনার যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনার ভিডিওতে অ্যাড এসে ইনকামও ভালো হবে। এরপর আমরা যদি নীলনা ফিসের আরেকটা বিষয় নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইফেক্ট অন ইউটিউব। এখন ফ্রিল্যান্সিং ইফেক্ট বললেই তো হয়ে যাবে না যে আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনিও তার মতো ভিডিও বানিয়ে ভাইরাল হবেন। আপনাকে সেই চিন্তা রাখলে হবে না, আপনাকে এমন কিছু চিন্তা করতে হবে যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো রকমের একটা ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারবেন। এখন আপনাকে নির্বাচন করতে হবে কোন টাইপের ভিডিও মার্কেটে চলে, অর্থাৎ ইউটিউব মার্কেটে কোন ভিডিওটি র্যাঙ্কে থাকছে। তো সেটা আগে আপনাকে নির্বাচন করে নিতে হবে কোন টাইপের ভিডিও আপনি ক্রিয়েট করবেন। নীলনা ফিস যেহেতু ফ্রিল্যান্সিং ভালো জানে, তার এ সম্পর্কে ধারণা আছে, সে হুটহাট করে বলে দিল যে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন বা ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন, স্ট্র্যাটেজিটা সে জানিয়ে দিল। তো মানুষও সেটা জেনে মোটামুটি ইন্সপাইরেশান পেল। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে ভাবছেন যে আপনিও কি ফ্রিল্যান্সিং করবেন বা আপনিও কি তার মতো ভিডিও বানাবেন? এভাবে ভিডিও বানালে কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে ধরুন আপনি ব্লগিং করেন বা আপনি টেক রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেন, আপনি যেভাবেই করেন আপনাকে ওই বিষয়টা নিয়ে পড়ে থাকতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন আমি আপনাকে বললাম যে আপনি ভিডিও বানান, আপনি টপিক নির্ধারণ করলেন, টাইটেল নির্ধারণ করলেন এবং থাম্বনেইলও নির্ধারণ করে ফেললেন, আপনি কীরকম ভিডিও বানাবেন সেটাও নির্ধারণ করে ফেললেন। এখন আপনি কোন টাইপের ভিডিও বানাবেন, লং ভিডিও নাকি শর্ট ভিডিও, আপনাকে কোন ভিডিওতে র্যাঙ্কিং করতে সাহায্য করবে, এই জিনিসটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি কয়েকটা লং ভিডিও ছেড়ে দেখুন, এক বছর মোটামুটি আপনাকে লং ভিডিওর অনুযায়ী কাজ করতে হবে। একসাথে কিন্তু শর্টস আর লং ভিডিও নিয়ে কাজ করার দরকার নেই, আপনি একটাই সাইট নিয়ে কাজ করুন, সেখানে দেখুন যে আপনার কি চ্যানেলটি র্যাঙ্ক করছে কিনা বা ভিউয়ারদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাচ্ছে কিনা। যদি না পৌঁছায় তাহলে আপনাকে কী করতে হবে, শর্টসের দিকে চলে যেতে হবে। আর শর্টসের ভিডিওগুলোর ভিউজ জানলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন, 81 মিলিয়ন, 79 মিলিয়ন, মানে মিলিয়নের উপরে কিন্তু ভিউয়ার্সগুলো থাকবে যদি আপনার ভিডিও ভাইরাল হয়। আর নীলনা ফিস যে আচমকা এসে ভাইরাল এই জিনিসটা কিন্তু এমন না। নীলনা ফিস কিন্তু আগে থেকেই আপনারা জানেন যে খালিদ ফারানের সাথে কাজ করছিল। খালিদ ফারানের সাথে কাজ করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি যখন খালিদ ফারানের ফুরিয়ে যায় তখন সে নীলনা ফিস কী করে, বিদেশি যে ইউটিউবার রয়েছে তাদের জন্য কাজ করে। তো তার কাজও মূলত ভিডিও রিলেটেড, সে এই কাজগুলো করে থাকে। তো আমি তার বিষয়ে যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের জানিয়েছি এই রিসার্চগুলো করে, আর এই ভিডিওর যতটুকু তথ্য দিয়েছি সবগুলো কিন্তু আমি ইউটিউব থেকে নিয়েছি। তো এমনই যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের জানতে হয় ইউটিউব রিলেটেড তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিতে পারেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।